গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বাপ্পার, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাভ ইউ ফাইন্ডার। আমি রয়েছি মেঘালয়। সত্যি এটা মেঘালয়, মেঘের আলয়। সকালবেলা উঠেই ঝিরঝিরে বৃষ্টি আর চারিদিকে মেঘের আনাগোনা, পুরো মনে হচ্ছে আমাকে ধোঁয়া ঘিরে রয়েছে চারিদিকে। দেখুন চারিদিকটা কতটা ক্যামেরা ধরতে পারবে বুঝতে পারছি না এই ওয়েদারে, কিন্তু সত্যি একটা ফিল দিচ্ছে যে হ্যাঁ আমি মেঘালয়েই রয়েছি। এই কারণেই হয়তো একে বলা হয় মেঘালয়, মেঘের আলয়। সকাল থেকেই আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে, একটা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই আমরা আজকের যাত্রা শুরু করব। আজকে চেরাপুঞ্জি আর চেরাপুঞ্জির আশেপাশের সাইট সিনগুলো আপনাদের দেখাবো। দেখা যাক এই ওয়েদারে কতটা কি ঘুরতে পারি, ওয়েদার কেমন থাকে তার উপর অনেকটা ঘোরা নির্ভর করে। ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সেই কারণে কতটা ঘুরতে পারি সেটা দেখাবো। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আগে অলরেডি গুয়াহাটি শিলংয়ের সিরিজের তিনটে ভিডিও ছেড়ে দিয়েছি, ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লিংক ডেসক্রিপশানে রয়েছে, দেখতে ভুলবেন না। খুব সুন্দর হচ্ছে আমাদের গুয়াহাটি শিলং ট্যুর। গুয়াহাটি শিলং ট্যুরের আজ তৃতীয় দিন, 9 জুন 2024, রয়েছি মেঘালয় রাজ্যের আমলারেন। এটা আছে জয়ন্তিয়া ডিস্ট্রিক্ট, জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টে আমলারেন। এই হোটেলেই কালকে আমরা নাইট স্টে করেছি, দেখতেই পাচ্ছেন হোটেলের ডেসক্রিপশন আগের ভিডিওয়ে পেয়ে যাবেন। বন্ধুরা সঙ্গে থাকবেন, বেরিয়ে পড়ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। বন্ধুরা দেখুন চারিদিকটা পুরো হঠাৎ, একটু আগে পরিষ্কার ছিল, একদম হঠাৎ মেঘে ঢেকে গেল, পুরো চারিদিক মেঘে ঢেকে গেল। আমরা যাচ্ছি এখন মেঘের মধ্যে দিয়ে, সামনেটা দেখুন পুরো মেঘ দেখা। জাস্ট কিছুক্ষণ আগেই পরিষ্কার ছিল, আবার চলুন একটু পর দেখা। এই কারণেই এর নাম মেঘালয়। কিচ্ছু দেখা যাচ্ছে না আশেপাশে, আমরা পুরো মেঘের মাঝে, টোটাল মেঘের মাঝ দিয়ে যায়। চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা ছোট্ট ব্রেক, একটু চা কফি খাবো বলে দাঁড়িয়ে পড়েছি পমুরা নামক একটা জায়গায়। এখানে দাঁড়িয়ে আমরা একটু চা কফি খেয়ে নিলাম সবাই মিলে। কাঁচা ছোলা মাখা সুন্দর পাওয়া যাচ্ছিল, আমি একটু তাই খেলাম। গাড়িতে বমি হওয়ার ভয়ে ঠিক আমি খেতে চাই না, সকালে টিফিন টিফিন হয়নি, তাই হালকা করে একটু কাঁচা ছোলা মাখা খেয়ে নিলাম। যা হয় হ্যাঁ, একটু তো আপনার রেট হাই হবেই এসব জায়গায়, তাহলে মোটামুটি সব ঠিক আছে। এইবার আবার আমরা বেরিয়ে পড়ব চেরাপুঞ্জির পথে। বন্ধুরা সকালবেলা দেখিয়েছি যে মেঘালয় থেকে আমরা চেরাপুঞ্জির পথে বেরিয়েছি। চেরাপুঞ্জি যাওয়ার পথে ফার্স্ট যে ভিউ পয়েন্ট সেখানে এবার দাঁড়িয়েছি, সেটা হচ্ছে দেখছেন দুয়ান সিং সুইম ভিউ পয়েন্ট, পেছনে লেখা আছে দেখুন। এইখানে দাঁড়িয়েছি, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, এই রাস্তার উপর থেকেই কিন্তু খুব ভালো ভিউ দেখা যাচ্ছে, চলুন আপনাদের দেখাবো।
বন্ধুরা, এখানে এরকম একটা মার্কেট রয়েছে, দেখুন লোকাল জিনিস পাওয়া যাচ্ছে। ও মাম্মা, মেয়েগুলো কথা বলেছে, বন্ধুরা এই ডুয়ান সিং যে ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা এই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এর আশেপাশের ভিউ পয়েন্ট এবার দেখবো, আর এরপর খুব একটা ভালো খাবার জায়গা নেই, সেই কারণে আমরা আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই সেরে নিচ্ছি। এখানে সমস্ত রকম খাবারই, চাউ, ম্যাগি, রাইস সব কিছুই পাওয়া যাচ্ছে। রেড চাটটা দিয়ে দেবো, দেখে নিতে পারি। এই দেখুন এগ চাউ খাবো, এগ চাউ, এই চাউটা 180 টাকা প্লেট। মিক্স চাউ, আপনার চিকেন চাউ রয়েছে, পর্ক চাউ রয়েছে, সবই কিন্তু একই রেট, মোটামুটি 180 টাকা প্লেট। আর মিক্স রাইস রয়েছে। এসব আমরা এখন এইটা খাবো, এগ চাউ খাবো। এখন চাউমিনটা খাচ্ছি, কিন্তু চাউমিনটা টেস্ট ভালো। বন্ধুরা, এই ডুয়াং সিং ভিউ পয়েন্টে এই নাবার মুখেই এখানে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই এখানে পাহাড়ি যে খাসি জনজাতি আছে তাদের পোশাক পরে সুন্দর ছবি তুলতে পারেন, সেই জন্যে এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা করে পার ড্রেস। নারী পুরুষ সবারই সবারই ড্রেস রয়েছে। আমরা এখন চলুন একটু ড্রেস পরে, যখন এসেছি এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি টবি তুলব, দেখা যাক বন্ধুরা কেমন লাগে। এইখানেই সাজানো হচ্ছে সব ড্রেস পরে, নানা রকম এখান থেকে ছবি তুলতে পারেন। আর চারিদিকে ভিউ পয়েন্ট তো কিছু বলার নেই, এদিকেই তাকান খালি ভিউ আর ভিউ, সুন্দর সুন্দর ভিউ। নিচে কিছু ভিউ পয়েন্ট করা আছে, সেখানে গিয়ে আমরা ছবি টবি তুলবো এই ড্রেস পরে। এখন ড্রেস পরা হচ্ছে আমার। দেখুন পুরো খাসি প্রজাতি সব বেরোচ্ছে, চলো নাবো। চলুন এবার সবাই আমরা নিচে গিয়ে ছবি তুলব। এই এখানে যে এখানকার যে জনজাতি খাসি, সেখানকার এখান মানে এদের ট্র্যাডিশনাল এটা ড্রেস, যে কোনো ফেস্টিভ্যালে এরা এই ড্রেসটাই পরে, আর এখানে এসে সবাই এই ড্রেস পরে শ্যুটিং করে, ছবি তোলে। চলুন এবার নিচে গিয়ে কিছু ছবি টবি তুলবো ভিউ পয়েন্টে। বন্ধুরা জানাবেন কমেন্টসে কেমন লাগছে এই ড্রেস পরে। ঠিক আছে, এবার নিচে গিয়ে আমরা এই ড্রেস পরে সব ছবি টবি তুলবো। এটাই লাভ, তাই তো?
বন্ধুরা এখানে ঘুরতে এলে এই ড্রেস পরে ছবি তুলতে কিন্তু ভুলবেন না। অসম্ভব সুন্দর যে ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি হবে। এরপর আমরা এই সুয়ান সিং সুইম ভিউ পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি মাওডক বা ডিম্পে ভিউ পয়েন্ট বলেই বেশি খ্যাত, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। বন্ধুরা ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।